দেখতেছে যে আমি ভিডিও করতেছি আর সামনের দিকে তাকাচ্ছে না ওর পিছন দিকে ও বুঝতে পারে এখন আল্লাহ দিলে মাসাল্লাহ আপনাদের দোয়াই সবাই দোয়াই দোয়া করবেন আমার মেয়ের জন্য ছেলে মেয়েদের জন্য আর মুখটা দেখাচ্ছে না আমি যেন মুখটা ওকে ভিডিও না করি এই জন্য খুব দুষ্টমি করে আমার বেহসদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাইক করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আইকনে ক্লিক করেন আমার নতুন নতুন ভিডিওগুলো যেন আপনাদের কাছে চলে যায় একটু অনেকক্ষণ শ্যুট করলাম ওর দুষ্টিগুলো ভালো লাগতেছে তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটু বাহিরে যাব এই ঘরে টুকি টাকি বাজার করবো আসলে টুকি টাকি করতে গেলে অনেক কিছু করে ফেলি আমি অনেক খরচা করি নিজে নিজেই বলতেছি লুবি মেয়ে আমি মনে করো যেটা দেখি ওটা নিয়ে নিই এই যে এখানে আসলে আটছিলাম আমি এক উদ্দেশ্যে ঘরের জন্য কিছু ভেজিটেবল টেবল এটা সেটা কিনবো চল আসলাম তার পাশে একটা শপিং মহলে এখানে কেন জানি দোকানের মতো মনে হয় অন্য কিছু দোকান দিবে এই দোকানটাকে সব সময় দেখি যে অনেক দামি দাম থাকে জোতা টোতার মধ্যে মানে কি অনেক ফ্রেশ লেখা থাকে আজকে দেখলাম কি যেন সেল দিলো ষাট পার্সেন্ট অফ পাঁচাত্তর অফ এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু দেখালাম আর কি মানে খুব ভালো ব্যান্ডেজ জোতা আমি ফাজিয়ার জন্য আমাদের জন্য নিই প্রায় সময় আজ দেখলাম আসলে জোতার উদ্দেশ্য যায়নি তবুও নিয়ে নিলাম পাঁচশো সাত জোড়া মানে নিছে সাতাশ জোড়া নিছে আমি তোমাদেরকে দেখাবো তো ফাজিয়ার জন্য নিলাম চার জোড়া আমার জন্য নিলাম আমি তোমাদের কাছে দেখাবো এই যে আমার শোগুলো আমার বেশি বেশি আমার আমি লাইক করি শো শো সব কিছু পড়ি আমি ক্যাশ শো সব কিছু পড়ি একটু দেখাচ্ছি আর কি তোমাদেরকে আমি আমি আমার জন্য তিন জোড়া নিছি এই যে এই শোটাও নিলাম এটা আমার দেখে লাগছে কেমন লাগতেছে দেখাইলাম আর কি আমার ছেলেদের জন্য নিলাম ঈদের সময় তো নিলাম ঈদ বলি কোনো কথা নাই এখানে তো আমি ওইরকমই ঈদ বলি কথা কোনো কথা নাই যেখানে যাই যে শপিং এ যাই মানে একটু দেখলে কাপড় বলেন জুতা বলেন ভালো লাগলে এক জোড়া দুই জোড়া নিই আমার জন্য বলে কথা নেই ছেলের জন্য মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য এগুলো বেশিরভাগ বা করি করে আমার হাজব্যান্ডে তো কিছু খেয়াল করে না আরও টাইমেই পাই না আসলে জবেই থাকে স্যাটারডে সানডে ওর বন্ধ থাকে এই দিন একটু ঘুরাঘুরি হয় এই আর কি ঘরে রেস্ট করা হয় এই আর কি এই আর কি আমার এই যে জুতাগুলো সুন্দর লাগতেছে আমি ছামারের জন্য নিলাম জাস্ট ছামারের জন্য নিলাম শীতের জন্য অলরেডি আছে আমার থেকে এগুলো আমি নিছি আবার ঈদের সময় নিছি এত জুতা তবে ওই ড্রেসের সাথে মিলে মিলে পরতে ভালো লাগে আমি অনেক লাইক করি আমি দেশে থাকতে এরকমই ছিলাম ভালো লাগে ফাজিয়ার জন্য নিলাম ছাদ জোড়া নিয়ে নিলাম এই যে ফাজিয়ার জন্য এগুলোও নিলাম আমার থেকে আমার কিউট বেবিকে ফরাইছে যে অনেক মার্শাল্লাহ সুন্দর লাগছে আমি আমার মেয়ের কথা প্রশংসা করছি আল্লাহ বলেছেন নিজের প্রশংসা আগে নিজে করো এইটাই বললাম কেউ কিছু মনে করি না দুষ্ট করলাম জাস্ট একটু মেয়েদের জিনিসগুলো ছোটো ছোটো মেয়েদের জিনিসগুলো বেশি সুন্দর যেখানে দেখি ওর জন্য শো নিলাম সামারের জন্য চ্যান্ডেল ইয়া এইরকম জোড়া নিয়েছি ছেলেদের জন্য নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য দুই জোড়া নিলাম এই আর কি আষ্ট নয় জোড়া মনে নিয়েছি আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই জন্য মানে আর দেখাইলাম না আর কি একদম টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে ছাঁচ দেখলে মানে আমি তো জোতার উদ্দেশ্যে যাই নাই এখন ছেলেদের ছাঁস ছেলে তো একটাই আমার সাথে গেছে আর ওর বাবা যায় নাই যেহেতু ওর বাবার জব আজকে কালকে তো যায় নাই তো আর কি ফরাইতে হয় নিতে হয় আমি নিজেই নিজে ফা তার আইডিয়া করে নিতে হয় আর কি ফাজেয়ার ক্যাশ আছে এই জন্য নিলাম না এখন বাচ্চা সিজন নেওয়াই উচিত ছিল সামনে যেহেতু শীত আসতেছে একটু বাড়িয়ে নিলে বাচ্চা তো নষ্ট করে ফেলে ছোটো হয়ে যায় চলে আসলাম একটু নাস্তা করতে আমি আর আমার ছেলে নাস্তা করলাম তো রাজা যখন ওইখানে ঘুরতেছে আমার হাজব্যান্ড বলতেছে ঠিক আছে থাক ওইখানে আমি আসতেছি তো আসি আমরা নাস্তা করলাম সবাই একসাথে কি কি নিতেছে এগুলো দেখাইলাম আর কি এগুলো এই সাইড কিন্তু ভেজিটেবল একটা সাইনি স্টোরে চলে আসলাম বাচ্চাকে বলতেছে যে মানে চিকেন টিকেন খাইও না যে ভেজিটেবল ওলা ফিশ নাও ও মানে না ও পিজা নিল একটু দেখাইলাম আর কি সব বাচ্চা মানুষ তো যে এটা বুঝে এটা একটু দেখাইলাম এগুলো নুডলস আর কি ওই পাস্তা যায় বলেন আর কি এগুলো নিয়ে নেই আমরা যেগুলা খাইছি এগুলো এগুলো মানে দেখাচ্ছে আর কি আমরা নাস্তা করছি আবার ঘরের জন্য নিয়ে আসলাম এটা বিপ ফ্রাই আবার এখানে চিকেন লেগ লেগ হা ওইখানে আমি রাইস নিছি অল্প কুদা লাগছে অনেক তো অনেক মানে এখানে লেগ ফ্রাই আছে তো আমি ঘরের জন্য নিয়ে আসলাম রাত্রের জন্য আজকে কোনো রেসিপি দেখাই নাই শুধু বাহিরে খেলাম আর রাত্রের জন্য নিয়ে আসলাম এগুলো দেখাচ্ছি এই যে এগুলো দেখাচ্ছি আর কি এই যে এগুলো রাত্রের জন্য নিয়ে আসলাম এখানে চিকেন ল্যাগ ফ্রাই সাদা এটা কিন্তু চিকেন বেস্ট ফ্রাই মানে সালাদ দিয়ে খাই আর কি তো আমি নিয়ে আসলাম এটাকে আমি ঘরে এভাবে খাবো না যেহেতু চিকেনটা বেশি হয়ে যাচ্ছে আমি রেখে দিব এটা আমি রাত্রে কালকের জন্য কাঁচা মরিচ দিয়ে এটা পেঁয়াজ দিয়ে এটা আরেক মজা রান্না করবে এটা বাচ্চা মেজো ছেলে আমার একদম করা খাওয়ার দিকে একদম দুর্বল ওর খাওয়াটাই এইরকম এই যে রাইস আনলাম এই যে রাইসগুলো অনেক মজা আমার মেজো ছেলে অনেক লাইক করে ছেলেটা খাওয়ার প্রতি অনেক দুর্বল বিপ নিয়ে আসলাম এগুলো সবগুলো হালাল এই যে বিপ ফ্রাই এই যে এটাও কিন্তু আমার ছেলেরা অনেক পছন্দ করে এই জন্য নিয়ে আসলাম তো এই যে রাত্রের জন্য খাওয়াগুলো নিয়ে আসলাম যা আমরা খাইলাম আর রাত্রের জন্য আর রান্না করবো না কোনো দিক থেকে আসলে আর রান্না করতে ইচ্ছে করে না শরীরটা কেমন যেন লাগে আর ভাজি আছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো আমিও ভালো থাকি আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ